1970 সালের ঘটনা। ডোনা নামের মেয়েটিকে তার মা একটি পুরনো কিন্তু খুব সুন্দর পুতুল এনে দিলেন। পুতুলটির নাম ছিল অ্যানাবেল। ডোনা তখন কলেজে পড়ত, তার রুমমেটের নাম ছিল এনজি। প্রথম দেখাতে পুতুলটিকে দেখে খুব অস্বাভাবিক কিছু মনে হয়নি, কিন্তু একদিন ডোনা খেয়াল করল অ্যানাবেল নামের পুতুলটি নিজ থেকেই নড়াচড়া করছে। প্রথম দিকে এই নড়াচড়ার বিষয়টি খুব একটা চোখে পড়ত না, তবে বোঝা যেত পুতুলের অবস্থান পরিবর্তন হচ্ছে। কয়েক সপ্তাহ পর দেখা গেল পুতুলটি একেবারে জীবন্ত মানুষের মতোই এক স্থান থেকে আরেক স্থানে যাচ্ছে। ডোনার বন্ধু এনজি একবার বাড়িতে যাবার আগে অ্যানাবেল নামের পুতুলটিকে ডোনার বিছানায় রেখে যায়। ফিরে এসে দেখে সেটি সোফার ওপর, অথচ ডোনাও সে সময় বাসায় ছিল না। লো নামে ডোনা ও এনজি উভয়েরই এক বন্ধু ছিল। ছেলেটি কোনো এক কারণে পুতুলটিকে দেখতে পারত না, তার কেবলই মনে হতো পুতুলটির মাঝে অস্বাভাবিক কিছু আছে, অশুভ কিছু আছে। তবে ডোনা ও এনজি দুজনে এসব কিছুতেই বিশ্বাস করত না। তাদের একটাই কথা, পুরো বিষয়টির একটি ব্যাখ্যা নিশ্চয় আছে। কিন্তু শীঘ্রই অ্যানাবেল মানে পুতুলের কার্যক্রম ভয়াবহ হয়ে গেল। ডোনাদের ঘরে পাঁচমেন কাগজের চিরকুট পাওয়া যেতে লাগলো, যাতে লেখা থাকতো আমাদেরকে সাহায্য করো কিংবা লোকে সাহায্য করো। অদ্ভুত বিষয় হচ্ছে ডোনা বা এনজি কেউই পাঁচমেন কাগজের ব্যবহার করত না, তাহলে এগুলো কোথা থেকে ঘরে আসতো? ঘটনারও মারাত্মক আকার ধারণ করে। একদিন ডোনা বাড়িতে এসে পুতুলটিকে তার বিছানার উপর দেখতে পায়। পুতুলের হাত থেকে রক্ত কিংবা লাল রঙের কোনো তরল বের হয়ে আসছিল। এবার ডোনা ঘটনা উদ্ঘাটনের নামে এক প্রবীণ ব্যক্তি জানান, ডোনাদের অ্যাপার্টমেন্ট যখন তৈরি হচ্ছিল তখন সেখানে একটি মাঠ ছিল। সে সময় অ্যানাবেল হিগিন্স নামে এক মেয়ের লাশ সেখানে পড়ে থাকতে দেখা যায়। সবার ধারণা হলো অ্যানাবেলের আত্মা হয়তো পুতুলের সাথে আছে। যাই হোক, ডোনা ও এনজি পুতুলটিকে তাদের সাথেই রাখলো। আস্তে আস্তে সেই দুঃসহ আর ভয়াবহ সময় কিছুটা শান্ত হয়ে এলো। এদিকে লো নামের ছেলেটি ভয়াবহ সব স্বপ্ন দেখতে শুরু করলো। সে দেখলো সে হঠাৎ ঘুম থেকে জেগে উঠেছে, তার পা বেয়ে পুতুলটি শরীরের ওপর উঠে আসছে। এরপর তাকে পুতুলটি গলা টিপে মেরে ফেলার চেষ্টা করতে লাগলো। লো ভয়াবহ চিৎকার দিয়ে ঘুম থেকে জেগে উঠল। তার মাথা রক্তে ভেসে যাচ্ছিল, যেন কেউ তার মাথা ফাটিয়ে দিয়েছে। এর কিছুদিন পর লো ও এনজি বাইরে ঘুরতে বের হলো। ফিরে এসে তারা ডোনার ঘরে কোনো একজনের শব্দ শুনতে পায়। আতঙ্কে তারা উভয়ে জমে গেল। লো দরজার কাছে এগিয়ে গিয়ে ধাক্কা দিয়ে দরজা খুলে ফেললো। শুধু পুতুলটি বিছানায় পড়েছিল। যখন লো পুতুলটির দিকে এগিয়ে যেতে থাকে, তার মনে হচ্ছিল তার ঘাত যেন আগুনে পুড়ে যাচ্ছিল। সে ঝট করে পেছনে তাকায়, কিন্তু কাউকেই দেখতে পায় না। হঠাৎ সে তার বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করতে শুরু করে। লো তার শার্ট খুলে বুকে বেশ কিছু নখের আঁচড়ের দাগ দেখতে পায়, সাথে বেশ কিছু ক্ষত। তার দৃঢ় বিশ্বাস ছিল অ্যানাবেল নামের পুতুলটি এ কাজ করেছে। লোয়ের বুকের বিশ্রী ক্ষতগুলো অত্যন্ত অদ্ভুতভাবে দুই দিনের মাঝে পুরোপুরি গায়েব হয়ে যায়। তারা সবাই মিলে এক পাদ্রি শরণাপন্ন হলো। পাদ্রি ইডি এবং লরিয়েন ওয়ারেন নামে দুজনকে ডেকে আনলেন। সব শুনে তারা উভয়ে নিশ্চিন্ত হলেন, পুতুলের সাথে ভূত নয়, কোনো অশুভ আত্মা, তাদের ভাষায় পিশাচ রয়েছে। আর এই পিশাচের উদ্দেশ্য পুতুল নয়, ডোনার আত্মার উপর নিয়ন্ত্রণ আরোপ করে ডোনার দেহে আশ্রয় নেয়া। পাদ্রি ডোনাদের বাড়িতে একটি পিশাচ তাড়ানোর অনুষ্ঠান আয়োজন করেন। ইডি আর লরেন অ্যানাবেল পুতুলটিকে একটি বাক্সে ভরে ফেলেন ও গাড়িতে করে নিয়ে যাবার সিদ্ধান্ত নেন। এডি হাইওয়ে দিয়ে গাড়ি না চালিয়ে ছোট রাস্তা দিয়ে এগিয়ে যান, কারণ তিনি নিশ্চিন্ত ছিলেন অভিশপ্ত পুতুল হাইওয়েতে ঘন্টায় 62 মাইল বেগে চালানো গাড়ির দফারফা করে দেওয়ার জন্য যথেষ্ট। ছোট রাস্তা ধরে যাবার সময় এডি এর আশঙ্কা সত্যি প্রমাণ করে একবার গাড়ির ইঞ্জিন বিকল হয়ে গেল, আরেকবার ব্রেক উল্টাপাল্টা আচরণ শুরু করলো। পুতুলের ওপর পবিত্র পানি ছিটিয়ে দেওয়ার পর বিড়ম্বনা কিছুটা কমলো। বাড়িতে নিয়ে আসার পর অ্যানাবেল কিছুদিন শান্ত হয়েছিল, কিন্তু এরপর আবার শুরু হয়ে গেল তার উৎপাত। তাকে এডির বাড়িতে কখনো এক রুমে কখনো আরেক রুমে দেখা যেতে লাগলো। এবার একজন ক্যাথলিক পাদ্রির ডাক পড়ল। তিনি বললেন, এটা একটা পুতুল, এটা আবার কি করবে? বাড়ি ফেরার পথে ওই পাদ্রির গাড়ি ভয়াবহ দুর্ঘটনায় পড়ে, সে যাত্রায় তিনি বেঁচে যান। ইডি আর লরেন পুতুলটিকে একটি তালাবদ্ধ বাক্সে রেখে দিলেন। তখন থেকে এটি এখনো এই অবস্থাতেই আছে। সে কি ফিরে আসার অপেক্ষা করছে কেউ জানে না, কিন্তু বিজ্ঞান এখন পর্যন্ত এই অদ্ভুত রহস্যের কোনো ব্যাখ্যা দিতে পারেনি।